আসসালামু আলাইকুম সবাইকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ মনে রাখার মজার টেকনিক নিয়ে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আয়োজন। শুরুতে আলোচনা করব তার বিখ্যাত সব প্রবন্ধ গ্রন্থ মনে রাখার মজার টেকনিক নিয়ে। একটি মনোযোগ সহকারে এবং ধৈর্যের সাথে দেখে নিন। তার বিখ্যাত সব প্রবন্ধ মনে রাখার জন্য আমরা ছোট্ট একটি লাইন মনে রাখব। তাহলে এই টেকনিকটি হলো, দূরদিনের যাত্রী, রুদ্রমণ্ডল ও রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবাণী দিয়েছে। এই লাইনটি যদি মনে রাখেন তাহলে তার বিখ্যাত সব প্রবন্ধ গ্রন্থ মনে রাখা আপনার জন্য খুবই সহজ হবে, কারণ এই লাইনটির মধ্যে রয়েছে দূরদিনের যাত্রী, যা তার বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ, রুদ্রমণ্ডল রাজবন্দির। রুদ্রমণ্ডল তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ এবং ধূমকেতু ও যুগবাণী তার আরও দুইটি প্রবন্ধ গ্রন্থ। তাহলে যদি আপনি মনে রাখেন যে দূরদিনের যাত্রী, রুদ্রমণ্ডল রাজবন্দির জবানবন্দিতে ধূমকেতুর মতো যুগবাণী দিয়েছে, এই ছোট্ট লাইনটি মনে রাখলেই তার বিখ্যাত সব প্রবন্ধ গ্রন্থ মনে রাখা আপনার জন্য খুবই সহজ হবে। কারণ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় কোশ্চেন আসে যে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ, এবং এই কয়টি প্রবন্ধ গ্রন্থ থেকে সাধারণত বারবার এসে থাকে। তাই এই ছন্দটি মনে থাকলে আপনাদের তার প্রবন্ধ গ্রন্থ সম্বন্ধে মনে রাখা খুবই সহজ হবে। এরপর রয়েছে তার বিখ্যাত কিছু উপন্যাস। তার বিখ্যাত সব উপন্যাস মনে রাখার জন্য জাস্ট ছোট্ট একটি লাইন রয়েছে, তা হচ্ছে, কুহেলিকা মৃত্যু ক্ষুধাই বাঁধনহারা হয়ে গেল। যদি মনে রাখেন কুহেলিকা মৃত্যু ক্ষুধাই বাঁধনহারা হয়ে গেল, তাহলে তার উল্লেখযোগ্য সব উপন্যাস আপনি মনে রাখতে পারবেন, কারণ এখানে কুহেলিকা তার একটি উপন্যাস, মৃত্যু ক্ষুধা তার একটি উপন্যাস এবং বাঁধনহারা তার উল্লেখযোগ্য একটি উপন্যাস। তাহলে এই লাইনটি মনে রাখলে আপনার তার উপন্যাস সমূহ মনে রাখা খুবই সহজ হবে, কারণ এই তিনটি উপন্যাসই সাধারণত বারবার আসে। এরপর রয়েছে তার উল্লেখযোগ্য কিছু নাটক। তার উল্লেখযোগ্য কিছু নাটক মনে রাখার জন্য একটি চিরকুট রয়েছে, তা হচ্ছে, আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। এর মধ্যে রয়েছে আলেয়া তার একটি নাটক, মধুমালা একটি নাটক, পুতুলের বিয়ে অন্যতম একটি নাটক, ঝিলিমিলি ও রঙের শাড়ি, এগুলো তার উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ। তাহলে এই লাইনটি মনে রাখলে আপনাদের আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি ও রঙের শাড়ি এই নাটক সমূহ মনে রাখা খুবই সহজ হবে। এরপর রয়েছে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ সমূহ মনে রাখার জন্য জাস্ট কয়টা ওয়ার্ড মনে রাখবেন, তা হচ্ছে বিজেপি ভিসি। কারণ এই বিজেপি শব্দের মধ্যে রয়েছে বিতে বিষের বাসী, জেতে যুগবাণী, পিতে প্রলয় শিখা, ভিতে ভাঙার গান, সিতে চন্দ্রবিন্দু। তাহলে বিজেপি ভিসি মনে রাখলে আপনি বিষের বাসি, যুগবাণী, প্রলয় শিখা, ভাঙার গান এবং চন্দ্রবিন্দু যে তার নিষিদ্ধ গ্রন্থসমূহ এগুলো সহজেই মনে রাখতে পারবেন। এরপর রয়েছে তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ। তার কাব্যগ্রন্থ মনে রাখার জন্য একটি প্যারাগ্রাফ রয়েছে, একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে বলা হয়েছে, নতুন সন্ধ্যায় সওগাত ও সঞ্চিতা মরুভূমিতে হাঁটতেছিল, হঠাৎ চক্রবাক ঝড় তাদের চিত্তহীন করে দেয়, প্রলয় শিখা ঝড়ে সিন্ধু ফুলে ভেপে চারপাশে সব কিছু ভেঙে জিঞ্জির করে দেয়। আমি আবার বলছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে, নতুন সন্ধ্যায় সওগাত ও সঞ্চিতা মরুভূমিতে হাঁটতেছিল, হঠাৎ চক্রবাক ঝড় তাদের চিত্তহীন করে দেয়, প্রলয় শিখা ঝড়ে সিন্ধু ফুলে ভেবে চারপাশের সব কিছু ভেঙে জিঞ্জির করে দেয়। তাহলে এখানে নতুন শব্দ থেকে তার নতুন চাঁদ একটি কাব্যগ্রন্থ। এরপর রয়েছে চিত্তহীন থেকে চিত্তনাম তার একটি কাব্যগ্রন্থ, সিন্ধু থেকে সিন্ধুহীনদল, ফুলে ভেপে থেকে ফণিমনসা, সব কিছু থেকে সর্বহারা এবং ভেঙে থেকে ভাঙার গান। তাহলে এইগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য সব কাব্যগ্রন্থ। তাই আপনারা যদি এই অনুচ্ছেদ সম্ম মনে রাখেন, আপনাদের
তার উল্লেখযোগ্য সব গ্রন্থ মনে রাখা খুবই সহজ হবে। তাই যদি আপনারা না বুঝে থাকেন তাহলে নতুন করে ভিডিওটি আবার একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।